হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসা রুশাস ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। যে যেখান থেকে ভিডিও ওয়াচ করছো তাদেরকে অনেক ভালোবাসা। এখন বাজে 9টা, আজকে স্কুল গেল না, মেয়ে একদম বেডে শুয়ে পড়ে আছে, কি ঘুম। আর বিছানা আমি খালি পাইনি, তো আজকে আর বেডশিট গোছানো হয়নি। তো পুরোপুরি একদম রান্নার কাজ শুরু করে দিয়েছি। তো রান্না চলছে, রান্না শেষ হয়ে গিয়ে তারপরে আমি রুমের দিকে আসব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি হচ্ছে। আর আমি এখনও চা খাইনি, আজকে খাবো না, 9টা বাজছে, মানে চা খাবো না, একেবারেই খাবার লাঞ্চ করে নেবো। লাঞ্চ বলতে আমাদের তো 11টার দিকে হয়েই যায় খাওয়া, তো সেটাই করব। মেয়েও উঠেনি, তো কেউ উঠেনি, চা খাওয়া হয়নি, মানে স্কুলও যায়নি, কিছুই করেনি, তাই খাওয়াও হয়নি, তো শুয়ে ঘুম হচ্ছে। চলো আমার কিচেনে যাওয়া যাক। তো এই যে এখানে একটা হচ্ছে তরকারি, এই যে এখানে বসিয়ে দিয়েছি অলরেডি। তো দেখে হয়তো তোমরা বুঝতে পারবে কি বলতে পারছি না, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কি হচ্ছে, ঠিক আছে? তোমরা দেখো, এই যে উঠছে না, তো কি দেখাবো, এই তো খিচুড়ি হবে, খিচুড়ি। সেই জন্য দেখো চালটা ডালটা দিয়ে দিয়েছি, এখন সমস্ত কিছু দিব। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কি হচ্ছে। যে বেগুন ভাজা হয়ে গেল, এই যে নামিয়ে নিয়েছি কিছুটা, হয়ে গেল। আর এর সাথে আছে এই যে ইলিশ মাছের মাখা মাখা একটা রেসিপি। তো এটা, এই রেসিপিটা আমি তোমাদেরকে, আমি রেসিপি এতে দিয়ে দিব, একটা রেসিপি ভিডিও বানিয়েছি ওটা দিয়ে দিব, ওখানে তোমরা দেখিনি আমি কীভাবে বানিয়েছি। এটা আমার হয়ে গেছে, ঢাকা পড়েছে, তো এখন বেগুনটা ভাজা হয়েই গেল, বেগুনটা ভাজাটা হয়ে গেছে, এখন তুলে নিব। তো চলো, আরও কাজ আছে, খিচুড়িতে বহু কিছু জিনিস দেওয়ার বাকি আছে, তো এই বেগুনটা তুলে নিই। এটা ফুলকপি আলু গাজর একসঙ্গে ভাজা দিয়েছি, হালকা হালকা ভাজা করে নেবো, খুব বেশি ভাজা করব না। আর এখানে হলুদ আর জিরে গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা আর সরিষার তেল দিয়ে এখন ফুটছে এই যে ছোলার ডাল, আর কয়েকটা মসুর ডাল এখন দিব। এখানে মসুর ডালটাও দিয়ে দিলাম, এই যে মসুর ডালটাও দিয়ে দিয়েছি, কিছুটা হতে থাক, তাহলে পরে সবজিটা আমি দিয়ে দিব 5 মিনিট পরে। হ্যাঁ, এই দেখো ভাজা, বললাম যে হালকা ভাজা করব, খুব বেশি ভাজা করব না। তো দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো, এখন ফুটে গেছে, এই যে সবজিগুলো দিয়ে দিব, ছিটে ছিটে পড়বে জল। সবজিগুলো এখন দিয়ে দিলাম, এর মধ্যে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, তো এখন হতে থাক। এখন এবার দিয়ে দিব কয়েকটা মটরশুঁটি, দেখো কারণ খুব মানে মটরশুঁটি নরম, বেশিক্ষণ লাগে না, তার জন্য একে লাস্ট দিলাম। হলুদ মনে হচ্ছে কম হয়েছে, আর একটুখানি লাগবে হলুদ। এখন লবণ দিইনি, লবণটা একটু দিয়ে দিব।
এটা এটার মধ্যে আর একটা জিনিস বাকি আছে এখনো সবজির মধ্যে টমেটো দিব টমেটোটা একটু পরে কেটে দিব তো দেখো এখানে এখন হয়ে গেছে আমি নামিয়ে নিব কারণ সমস্ত কিছুই দেওয়া হয়ে গেল শুকলো ফোড়নে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তো আগে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এলাচ এগুলো দিয়ে একটু ভেজে নিয়ে খিচুড়িতে দিয়ে দিলাম আর এই ঘি ঘিটাও দিয়ে নিয়েছি এখন ঘিটা দিয়ে দিলাম নামিয়ে নিব হয়ে গেছে আমার খিচুড়ি কমপ্লিট সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দারুণ গন্ধ দারুণ একটা গন্ধ বেরিয়েছে এখন নামিয়ে নিব গরম গরম খিচুড়ি তো বন্ধুরা এখানে দেখো সমস্ত কিছু আমি বেডশিট কিন্তু কমপ্লিট করে নিয়েছি বেডশিটটা দেখালাম না তোমাদেরকে বেডশিটটা কমপ্লিট করলাম তখন আমার মেয়ে একটু ফোনে কথা বলছিল সেটা শেয়ার করলাম না তো রুষার চুলে একটু তেল দিয়ে দিয়েছি চুলটা বেঁধেও দিয়েছি ওকে একটু খিচুড়ি খাইয়েও দিলাম তো চলো আমরা খাওয়া দাওয়া করবো সমস্ত কিছু কিন্তু আমাদের মানে খিচুড়ি আমাদের গুছিয়ে রেডি করে রেখেছি মানে এখন খেতে বসবো ভাত মানে ভাত বলছি কেন সরি খিচুড়ি বেড়ে নিয়েছি আর এখানে দেখো বেলুনগুলো ফোলাচ্ছে আর এভাবে খাটের মধ্যে জমা রাখছে খাটে খাটে উঠলে পাটা মুছে উঠো ঠিক আছে আমি কিন্তু নিচে এখনো ঝাড়ু দিইনি ঠিক আছে বিক্রি দিদি খেলো তোমার খেলা ছাড়া কিছু আছে নাকি পড়াশোনা তো বন্ধ তোমার এই যে খিচুড়ি নেওয়া হয়ে গেছে এখানে আর ওটা আমার ওখানে আমি ইলিশ মাছটা নিইনি তো এখানে ওকে দিয়ে দিয়েছি মেয়েকেও খাইয়ে দিলাম এখানে দেখো আলু ভাজা আছে বেগুন ভাজা ওখানে ইলিশ মাছ তো এই হচ্ছে খাওয়া এখানে আমিও খাবো আর ওর সাথে খাইয়ে দিলাম বললাম তার জন্য ওরা খুলিয়ে নিয়ে আসিনি তো এগুলো আমরা খেয়ে নেবো এখন চলো পরে আবার কথা হবে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে আমার একদম ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে ডাইনিংয়ে অন্ধকার হয়েছে লাইট অফ আছে সেই জন্য তো ডাইনিংয়ে দেখো এগুলো সব ঝাড়ু দেওয়া হয়েছে রুমও ঝাড়ু দিয়ে নিয়েছি সমস্ত কিছু হয়েছে এখন শুধু আমার ঝাড় বাকি আছে কাজ এই যে থালাবাটি পড়ে আছে এগুলো ধুয়ে নিব ধুয়ে নিয়ে কিচেন ক্লিন করতে হবে কিচেন ক্লিন হয়ে গেলে স্নান করব আমি আমার মেয়েকে স্নান করাবো আমি করব তো এগুলোই কাজ বাকি আছে দুটো কাজগুলো করে নিই তো কিচেন ক্লিনটা দেখাচ্ছি তোমাদেরকে এই থালাবাটি আর ধোয়া শেয়ার করছি না এগুলো গুছিয়ে নিই ঠিক আছে অনেকটা দেরি হলো তো বসেও ছিলাম একটুখানি ভালো লাগে না ঠান্ডা লাগছে আজকে আবার রোদ ভালোই রোদ বাইরে খুব সুন্দর রোদ হয়েছে কিন্তু ঠান্ডা ঘরের মধ্যে এই যে খুব রোদ হচ্ছে বাইরে দেখতে পাচ্ছ রোদ আছে তো এখন অলরেডি বেজে গেছে 12:30 তো পরে ফিরে আসছি একেবারে স্নান করে আসছি সামনে তোমাদের কথা বলার জন্য তো শুরু করে দিয়েছি দেখো থালাবাটি আমার তো ধোয়া হয়ে গেল সম্পূর্ণ সেটা তোমাদেরকে শেয়ার করলাম না একেবারে চলে এসেছি কিচেন ক্লিন করতে তো কিচেন ক্লিনটা করে নিব খাওয়া দাওয়াটা আমার তো খিচুড়ি খুব সুন্দর লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও আমার খুব ভালো লাগে খিচুড়ি খিচুড়ির সঙ্গে একটা কিছু ভাজা খিচুড়ি জিনিসটা এমনি এমনিও তো খুব সুন্দর লাগে আমার দারুণ লাগে এমনি খেয়ে নিই আমি খিচুড়ি তরকারি না লাগলেও হয়ে যাবে কোনো সবজি হোক কিছু অন্য কিছু না লাগলে হয়ে যাবে সবজি খিচুড়ি শুধুই ভালো লাগে তো এখানে কিচেন ক্লিনটা সম্পূর্ণ দেখো করে নিচ্ছি উপর গ্লোভ পরিষ্কার হয়ে গেল ক্লিন করা এখন নিচে গ্লোভ ফ্লোরটা পরিষ্কার করে নিচ্ছি রোজ আমাকে সার্ফ দিয়ে পরিষ্কার করতে হয় আমি রোজ কিচেনটা আমি সার্ফ দিয়ে করি তো একেবারে স্নানে পরে আসছি বন্ধুরা তোমাদেরকে বলেছি যে আমি আসছি একেবারে স্নানের পরে তোমাদের সামনে কথা বলার জন্য তো চলে এসেছি আমি অনেকক্ষণই আমার স্নান করা হলো মোটামুটি 2-1.5 ঘন্টা হয়ে গেল মেয়েকেও স্নান করে দিয়েছি আমি স্নান করার পরে মেয়েকে স্নান করে দিয়েছি তো আমরা আছি পাশের রুমে বসে ওকে এখানে জানালাতে রোদ আসে তোমাদেরকে আগের ভিডিওতে কত বলেছি যে আমার রুমটা রোদ আসে না একেবারে এই পাশের রুমটা রোদ ভালোই হয় তো পাশের রুমে বসে আছি আমার মেয়েকে ছবি আঁকাতে দিয়েছি ও ছবি আঁকছে আর আমি ওর পাশে বসে আছি তো চলে আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে যে আমার মেয়ে ড্রয়িংটা করছে তোমরা দেখো
তোমাদের একটু দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। হ্যাঁ এই যে ড্রয়িং করছে, দেখতে পাচ্ছ এই যে ড্রয়িং করছে, আর এই যে রোদ, তোমাদেরকে বলছি না খুব রোদ হয় এই দিকটা, জানালাটা মানে ব্যাপক রোদ হয়। এখানে শীতের সময় বসে আরাম, কিন্তু গরমের সময় বাবা গরমে থাকা মুশকিল। তো শীতের সময় ভালো হয়ে থাকে এই এই রোগটা খুব ভালো হয়। তো এই যে আমার মেয়ে বসে গেছে, ওকে ড্রয়িং করতে দিয়েছি, ড্রয়িংগুলো এদিকে ছবি দেখছো, ছবি রং করবে এখন, এ পাশেরটা করেছে এখন এটা রং করবে। তো ওকে আঁকতে দিয়েছি, আমাকে ছাড়া তো বসে না, তো আমি বললাম পাশের রুমে বসি, তো বলছে না তুমি এসো। আর এমনিতেই ঠান্ডা লাগে ও আমার রুমটাতে, তো এখানে রুমটাতে ঠান্ডা লাগে না, ভালোই রোদ আছে। তো বসে গেলাম ড্রয়িংটা করে নিয়ে, দেন পরে যদি পড়ানো হয় টাইম থেকে পড়াতে হবে, ড্রয়িং করে নিক, এখন দুটো ছবি আঁকাতে বাকি আছে। তো ছবি আঁকা আঁকছে, রং ভর মানে ভরে দিক, আমি এখন বসে আছি ওর পাশে, পাহারা দিচ্ছি, পাহারা ছাড়া তো হবে না। তো আমাদের তো লাঞ্চ হয়ে গেছে, আমাদের তো লাঞ্চ 11টার দিকে আমরা সম্পূর্ণ করে নিই, লাঞ্চ আমাদের 11টার দিকেই 11:30টার দিকে হয়ে যায়। বড় অফিস চলে গেছে, আমি মেয়েকে নিয়ে বসে আছি রুমটাতে, আমি মাথায় চুলে তেল দিয়ে দিয়েছি, আমি তেল দিইনি, তো তেল দিব, আমার চুল এত এত মানে কি বলবো দুর্বল হয়ে গেছে, চুলে কোনো শক্তি নেই, চুল যদি শুধু ঝরে ঝরে পড়ছে, খুলে খুলে পড়ে যাচ্ছে চুলকে, মানে যদি অনেকে দেখি কি চুল টানতে গেলেও চুলে মানে টুকরো হয় না, তো আমার চুলকে দু টুকরো হয়ে যাচ্ছে, একটু টান দিচ্ছি তো দু টুকরো হয়ে যাচ্ছে, একটা চুল বড় চুল দু টুকরো হয়ে যাচ্ছে, এত চুল পাতলা আর এত চুল দুর্বল হয়ে গেছে। তো চুলে যে আমি কি করব একটাই টেনশন, চুল নিয়ে আমার টেনশনে পড়ে গেছি। তো এখন এই চুলটা নিয়ে আমি কি করব, শেষ পর্যন্ত হয়তো আমাকে মানে দেখতেই খারাপ লাগবে, কারণ চুল যদি না থাকে মানুষের মেয়েদের সব থেকে সৌন্দর্য কিসে, চুলে তো হয়। তো চুলটা ভাবলাম যে চুল একটু কেটে নিয়ে যদি চুলটা ঠিকঠাক হয়ে যায়, তো চুল তো কাটা থেকে এইটুকু চুল হয়ে যায় গোছে, আমার ভালো লাগে, একটু মোটা হবে চুলকে দেখতে ভালো লাগবে, শক্তি চুল মজবুত থাকবে, এবং চুল খুব লং চুল ভালো লাগে না, হ্যাঁ ভালো লাগে মিডিয়ামটা চুল, খুব বেশি লং না, খুব ছোটও না। তো আমার যেটা চাওয়া পাওয়া সেটা তো আর হবে না, সবার তো সমান কিছু হয় না, কারো চুল থাকে অনেকগুলো, কাউকে চুল দেই, কাউকে চুল দেই না, কাউকে কালো দেই, কাউকে পর্সা দেই, কেউ চাইলেই তো আর হবে না, তাই না, উপরবেলার যা দান তাই তো করবে। কিন্তু চুল জিনিসটা আমার ছিল অনেক ভালোই চুল ছিল, এখন আস্তে আস্তে সব চুল উঠে যাচ্ছে, চুলে মানুষের তো ঠিক নেই, মানুষ কখন উপরে উঠে উপরে চলে যাচ্ছে, কখন কাকে ডেকে নিচ্ছে, কখন কাকে নিয়ে নিচ্ছে, মানুষের মধ্যে কতটা রোগ, কত শরীর অসুস্থ হচ্ছে, কোনো মানুষ ভালো থাকলেও রাস্তার মধ্যে কোনো একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছে, মানুষই তো থাকছে না তার চুল, তাই না। তো ঠিক আছে, অনেকক্ষণ কথা বলা হয়েছে, পরে আবার আসছি। তো বন্ধুরা, এই যে ড্রয়িং সম্পূর্ণ হয়েছে, আর আমি ভিডিওটা বড় করব না, আমি এখান থেকে শেষ করব, অনেকটা বড় হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই, যারা নতুন আসছো চ্যানেলটি পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অল করো, যখন আমি ভিডিও দেবো নোটিফিকেশান পেয়ে যাবে তোমরা, আর লাইক দিয়ে দেখো, নতুন পুরনো সবাইকে বলবো আমার পাশে থেকো। এই যে ড্রয়িং শেষ।